ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাতেই জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন জলপাইগুড়ি জেলার সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায়। এই দিনের এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে জেলাজুড়ে মৃত্যু হয়েছে 5 জনের। আর এই খবর শোনার পরই রাতেই কলকাতা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাতে বাগডোগরা থেকে সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ে মৃত জলপাইগুড়িতে দুজনের বাড়িতে যান। এদিন রাত প্রায় 12টা নাগাদ জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। প্রথমে জলপাইগুড়ি গোশালা মোড়ের বাসিন্দা ঝড়ে মৃত অনিমা রায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সাথে, তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সেনপাড়ার বাসিন্দা ঝড়ে মৃত দ্বিজেন্দ্র নারায়ণের সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মৃতের পরিবারের সদস্যদের কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ঝড়ে নিহত ব্যক্তির সাথেও ভিডিও কল মারফত ফোনে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপর রাত 1টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজে ঢুকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাত 2টো নাগাদ ময়নাগুড়ি ব্লকের পুটিমারির রিলিফ ক্যাম্পে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এরপর ঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শন করে ডুয়ার্সের একটি বেসরকারি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এদিকে গভীর রাতে জলপাইগুড়িতে আসলেও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অনেকেই জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে ভিড় করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বাড়ির জিপ